অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস সকাল এগারোটায় তেজকাইয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন দিন বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন আটই আগস্ট নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ইউনুসের সঙ্গী হয়েছেন বিশ্বন উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোট ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের হাতে রেখেছেন নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রায় দুই ডজন দপ্তরে সচিব পদে রদ বদল আনা হয়েছে আগে সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডজন খানে কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে প্রশাসনে আগে সরকারের প্রভাব কমাতে আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচজন অতিরিক্ত সচিবকে জ্যেষ্ঠ সচিব পদ মর্যাদায় প্রশাসনে ফিরিয়ে এনেছে